বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাবিনা ইয়াসমিন, রিসোর্স টিচার, বিজ্ঞান সেসিভ, রাধানগর উচ্চ বিদ্যালয়। রাধানগর উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত করব। আচ্ছা, তোমরা ছোটকালে মনে হয় একটা গল্প শুনেছ, সেটা হচ্ছে দুইটা খরগোশ একটা রুটি পেয়েছিল, সেই রুটিটা তারা কিভাবে ভাগ করবে, এর জন্য শেয়ালের কাছে গেছিল। শেয়াল তাদেরকে ভাগ করতে সময় মাঝখান দিয়ে কাটার পর দেখে একটা রুটি একটু বেশি, সে সেখান থেকে একটু ছিঁড়ে খেয়ে ফেলল। এভাবে পরের অংশটা বেশি হয়ে গেল, সেখান থেকেও সে একটু কেটে খেয়ে ফেলল। এরপরে যে অংশটা, এটা আবার এটার থেকে বেশি হয়ে গেলো। এভাবে সমান করতে যে সে পুরো রুটিটাই খেয়ে ফেললো। খরগোশ দুইটা চিন্তা করলো যে আর শেয়ালের কাছে আসা যাবে না, এজন্য তারা ওজনের সাহায্য নিল, যেটাকে আমরা নিক্তি বলি বা তোমরা দাঁড়িপাল্লা বলো। দাঁড়িপাল্লাতে তারা কি করলো, দুই পাশে রুটি অর্ধেক করে দিল। যখন সমান হলো তখন তারা দুজন ভাগ করে খেলো। তো ডান পক্ষ এবং বাম পক্ষ, ডান পক্ষ যখন সমান হলো, বাম পক্ষ সমান হওয়ার পরে তারা নিল। আজকে আমরা করব বীজগণিতিক রাশির ডান পক্ষ সমান বাম পক্ষ। আমরা করব 4.3-এর বীজগণিতিক ডান পক্ষ সমান বাম পক্ষ। এখানে বলছে যদি এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ও বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবং সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই অঙ্কটা এখন আমরা বামপক্ষ থেকে শুরু করব। তাহলে বামপক্ষ থেকে শুরু করব, তাহলে বামপক্ষ সমান কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ারের কিন্তু মান দেওয়া আছে এবং বি স্কোয়ারের মানও দেওয়া আছে, সি স্কোয়ারের মানও দেওয়া আছে। তাহলে আমরা মানগুলা বসাবো। মানগুলা কি, এ স্কোয়ার সমান কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে কি আছে, প্লাস। বি স্কোয়ারের মান কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বসাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবং সি স্কোয়ারের মান কি দেওয়া আছে দেখো, যেহেতু প্লাস আছে প্লাস দি, সি স্কোয়ারের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমি ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে কি করব, যোগ রাশিগুলো আলাদা করব, বিয়োগ রাশিগুলো আলাদা করব। এখানে দেখো একটা এক্স স্কোয়ার প্লাস দেওয়া আছে, এখানে একটা প্লাস দেওয়া আছে, তাহলে টু এক্স স্কোয়ার। এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আছে, যেহেতু মাইনাস এক্স স্কোয়ার দি। এরপরে কি দেওয়া আছে, প্লাস। দেখো এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, তাহলে কয়টা হয়েছে, হ্যাঁ দুইটা হয়েছে, টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি দিব, মাইনাস দিব। এখানে কি দিব আমরা, মাইনাস দিব। আচ্ছা এখানে কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, প্লাস দিব। তাহলে এখানে জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার, টু জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ারের পর প্লাস দেওয়া আছে, প্লাস দিয়েছি, বি স্কোয়ারের পর প্লাস দেওয়া আছে, প্লাস দিয়েছি, এবার সি স্কোয়ারের মানটা আমরা দিয়েছি।
তাহলে 2x² থেকে একটা x² বাদ দিলে কত হবে? x² প্লাস 2x² থেকে 1x² বাদ দিলে কত হবে? y² প্লাস 2z² থেকে 1z² বাদ দিলে কত হবে? z² সমান ডান পক্ষ। তাহলে আমরা কি পেলাম? বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, a² প্লাস b² প্লাস c² সমান x² প্লাস y² প্লাস z² দেখানো হলো। তোমরা সহজ লিখতে পারো। আবার দেখো এখানে বলছে যদি a² সমান x² প্লাস y² মাইনাস z², b² সমান y² প্লাস z² মাইনাস x², c² সমান x² প্লাস z² মাইনাস y² হয়, তবে প্রমাণ করো যে a² প্লাস b² প্লাস c² সমান x² প্লাস y² প্লাস z². এখন আমি বাম পক্ষ থেকে শুরু করেছি, a² প্লাস b² প্লাস c² মানগুলো সব বসা দিয়েছি, যোগ রাশি করেছি, বিয়োগ রাশি আলাদা করেছি, যোগ থেকে বিয়োগ বাদ দিয়েছি, বাদ দিয়ে কি পেয়েছি, x² প্লাস y² প্লাস z². তাহলে আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ পেয়েছি। আশা করি তোমরা এরকম রাশি সম্পর্কে ধারণা পেয়েছো এবং আরো ধারণা পাবে। এই করোনাকালীন সময়ে তোমরা ঘরেই থাকার চেষ্টা করবা, যদি বাইরে যাও অবশ্যই সরকারি বিধিনিয়ম মেনে চলবা। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।